হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও আছি। মিটার চেক করতে এসেছিল, বাড়ি ছিলাম না, সেই কারণে আন্দাজে বাইরে থেকে একটা বিল রেখে গেছে। বিল দেখে আমার মাথায় হাত। ওর বাবা যখন বেঁচে ছিল তখন অক্সিজেন সারা দিন রাত চালিয়েও আমার 2000 টাকার মতো বিল এসেছিল। আর এখন তো বাড়িই থাকি না, মা ছেলে রাত্রেবেলা বিকেলবেলা আসি, রাত্রেবেলা একটা লাইট আর একটু টিভি, আর ফ্রিজ তো অটোমেটিক বন্ধ হয়ে যায় চলে। তাই বিল এসছে প্রথম মাসে 2500 টাকা আর দ্বিতীয় আর তৃতীয় 1300 টাকা করে। তা অগত্যা দৌড়ালাম অফিসে, ইলেকট্রিক অফিসে, ওখানে গিয়ে সব জানালাম। ওরা বললো এখন একটাই রাস্তা আছে, আপনি মিটার বক্সের ছবি তুলে নিয়ে এসে প্রিন্ট আউট করে সেটাকে একটা ফর্ম ফিল আপ করে জমা দিন। তাই ছবি তুলতে সকালবেলা লেগে পড়লাম। আর এদিকে রান্না করব আজকে মাংস আর পেঁয়াজ কলি আলু ভাজা আর ভাত, রুটিও করব টিফিন নিয়ে যাওয়ার জন্য। মাংসের জন্য আলুটা ভেজে নিয়েছি, মশলা করে নিয়েছি, এদিকে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে মাংসটা দিয়ে মশলাটা দিয়ে কষাবো, কষানো প্রায় শেষের দিকে। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। রান্নাটা হতে হতে আমি বাকি কিছু কাজও করে নিচ্ছি সঙ্গে, কারণ সকালবেলাটা ভীষণ চাপ থাকে কাজের, এক হাতেই সব দিকে সামলাতে হয়। রনি ঘুমাচ্ছে, ও উঠলে পরে বই টই গুছিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হবে। আর আমি আটাটাও মেখে নিই, কারণ রুটি করে নিয়ে যাব, ওকেও স্কুলে টিফিন দেব। দোকান টোকান সেরে এসে আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে রেশন ধরা হয়নি, রেশন অফিসে গেছি। আগে তো রেশন অফিসে গিয়ে এন্ট্রি করতে হয়,